মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 আসামিকে কক্সবাজারের এক নম্বর দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে নেওয়া হয়। সকাল 10:15 শুরু হয় সাক্ষ্য গ্রহণ। আজও মামলার বাদী প্রথম সাক্ষী হিসেবে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসকে জেরা করা হয়। বিকেল 5টার দিকে শেষ হয় জেরা। গতকাল 12 আসামির আইনজীবী জেরা শেষ করেন। টানা 3 দিনের সাক্ষ্য গ্রহণের শেষ দিন কাল। আদালতে আজও মামলার প্রধান আসামি ওসি প্রদীপ সহ 15 আসামি উপস্থিত ছিলেন। প্রভাবমুক্তভাবে বিচার প্রক্রিয়া চলবে বলে প্রত্যাশা আসামি পক্ষের। রাষ্ট্রপক্ষ বলছে বিচার প্রক্রিয়ায় অনুরাগ বিরাগের সুযোগ নেই, এক বছরের কম সময়ে বিচারের জন্য প্রস্তুত হয় চাঞ্চল্যকর মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ হত্যা মামলা। 27 জুন চার্জ গঠন করে 26 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হলেও তা গতি পায়নি করোনা সংক্রমণে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, আজকের আদালতের কার্যক্রমের সর্বশেষ খবর জানাবেন। সৌমিত্র, এই মুহূর্তে মামলার 2 নম্বর আসামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসামি সাইদুল ইসলাম সিফাত, সেই সিফাতের জবানবন্দি অর্থাৎ সাক্ষ্য প্রদান চলছে। সিফাত আদালতে সাক্ষী হিসাবে তার জবানবন্দি প্রদান করছেন এবং আদালত সেই জবানবন্দি গ্রহণ করছেন। এর আগে এই মামলার 1 নম্বর সাক্ষী এবং বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসের জেরা শেষ হয়েছে তার কিছুক্ষণ আগে। মামলার 15 আসামির আইনজীবীরা গত 2 দিন ধরে তাকে জেরা শেষ করেন। এর আগে মাঝখানে 1 ঘন্টার বিরতির পরে পরে আদালত আবার শুরু হয়। শুরু হয়ে তার জেরা শেষ হওয়ার পরে এই মুহূর্তে 2 নম্বর সাক্ষী সাইদুল ইসলাম সিফাত তার জবানবন্দি প্রদান করছেন। তার জবানবন্দি প্রদান শেষ হলে এরপরে মামলার আসামিরা, 15 আসামির আইনজীবীরা তাকে জেরা শুরু করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে রাসেল।